হাজারো বেথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আজকের আলোচনা হচ্ছে চরিত্র নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, সেই অনুযায়ী আমাদের চরিত্র গঠন করে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। খুলুক শব্দটা খলাক থেকে এসেছে, এর প্রতিশব্দ আরও আছে যেমন সুলুকুন খসলাতুন, এর বাংলা অর্থ হচ্ছে স্বভাব, সভ্যতা, চরিত্র, শিষ্টাচার, ক্যারেক্টার বা বিহেভিয়র। মানুষের জীবনাদর্শ বা মানুষের দৈনন্দিন কাজক্রমের যে অভ্যাস করে থাকে, এই অভ্যাসকে বলা হয় চরিত্র। আমরা যদি একটু হাদিসের দিকে তাকাই, হাদিসের ভাষায় কি বলা হয়েছে? আনিন নাওয়াস ইবনে সামানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি কল আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সূরাকা ওয়া কারিহতা আন ইয়াতলা আলাইহিন নাস রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিস। আনি নাওয়াস ইবনে সামান, তিনি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আনিল বিররি ওয়াল ইসম, পুণ্য সওয়াব কি আর পাপ কি, সওয়াব কি আর পাপ কি আপনি আমাদেরকে একটু জানেন। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, সওয়াব হচ্ছে, পুণ্য হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, আপনার চরিত্রটা যদি ভালো হয় তাহলে আপনার গোটা জিন্দেগি ভালো, আর আপনার চরিত্রের মাধ্যমেই আপনার সওয়াব পুণ্য নেক হতেই থাকে। আর ওয়াল ইসমু, গুনাহ কি? গুনাহ মাহাকা ফি সদরিকা, এমন কাজ ভিতরে সন্দেহ থাকে বা এমন কাজ যেটা সমাজে প্রকাশ করতে আপনি নিজেই অপছন্দ করেন, তাহলে সেটার নাম হচ্ছে গুনাহ। তাহলে কি পেলাম? আপনার চরিত্র হচ্ছে আপনার সওয়াব, আর আপনার অপকর্ম হচ্ছে আপনার গুনাহ। এগুলো আমাদের আজকের এই খুলুক তথা চরিত্রের একটা পরিসংখ্যা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়াউমাল মুমিনিন, আমাকে আপনি একটু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি অবস্থা, কিরকম ছিল? একজন স্বামী সম্পর্কে একজন স্ত্রীর চাইতে আর কেউ বেশি বর্ণনা দিতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বললেন, নাআম, আমি তো কোরআন পড়ি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি কোরআনটাই হচ্ছে ওনার চরিত্র। সুবহানাল্লাহ, কোরআন যদি পড়েই থাকো, কোরআনের প্রত্যেকটা কথা উনি কাজে কর্মে বাস্তবতায় রূপান্তর করেছেন। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ পড়ো, উনি নামাজ পড়ে তোমাদেরকে দেখিয়েছেন। কোরআনে বলছে রোজা রাখো, উনি রোজা রেখে তোমাদেরকে দেখিয়েছেন। অর্থাৎ পুরো কোরআনটাই ওনার চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আখলাক, এই চরিত্রটা তিন প্রকার, ইয়ানকুসিমু ইলা সালাসা। এক নম্বর হচ্ছে খুলুকুল হাসান, চরিত্র উত্তম চরিত্র। দুই নম্বর হচ্ছে খুলুকুল কারিম, তিন নম্বর হচ্ছে খুলুকুল আউজিম। খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আউজিম, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে আপনার আমার চরিত্রকে। এই তিনটার ভিতরে খুলুকুল আউজিম, এটা শুধু নবীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্যদের ক্ষেত্রে আমরা চেষ্টা করলেও এটা অর্জন করতে পারি না। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। খুলুকুল হাসান হলো এরকম একটা খুলুক, আপনি এক ভাইকে একটা ঘুষি দিলেন, ওই ভাই পুনরায় আপনাকে ওই রকম একটা ঘুষি দিয়ে দিল, এটা হচ্ছে খুলুকুল হাসান। খুলুকুল কারিম হলো আপনি এক ভাইকে একটা ঘুষি দিলেন,
ওই ভাই ঘুষি খেয়ে চলে গেল, আপনাকে কিছু বললো না। এটা হচ্ছে খুলুকুল করিম। আর খুলুকুল আউজিম হচ্ছে আপনি তাকে একটা ঘুষি দিলেন, সে আপনাকে বিপরীত বলতেছে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, আপনার হাতে কি কোনো সমস্যা হয়েছে, এ জাতীয় কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া। তা সুতরাং আমাদেরকে যদি কেউ একটা ঘুষি দেয়, আমি পুনরায় দুইটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। দুইটা দিলে জুলুম হবে, আর একটা দিলে আমার চরিত্রে হাসান হবে। আর যদি কিছু না বলি তাহলে কারিম হবে, আর যদি উল্টো তাকে উপদেশ দেই, ভাই আপনার কি কষ্ট হয়েছে, তাহলে এটা আজিম হবে। আর এই চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি নবীগণ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কেননা আমাদেরকে সর্বদা শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, তোর একটা দিশে তুই কেন দোস না, তোর একটা দিশে তুই কেন দোস না, মনের মধ্যে ক্ষুদুর 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 ক্ষুদ্র শুরু হয়ে যায়। এজন্য আমরা ওইটা অর্জন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলম এর 4 নং আয়াত বলছেন 29 পারা 565 পৃষ্ঠাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি সর্বোচ্চ মহান মর্যাদার প্রতি অধিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুলুকুল আযীম, আপনাকে আমি খুলুকুল আযীম বানাইলাম, সর্ব উচ্চ পর্যায়ে যেই খুলুক যে চরিত্র সেটাই আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বারটা নবীদেরকে দিয়ে দিলেন, এবং আমাদের নবীর ক্ষেত্রে বিশেষভাবে আয়াত নাজিল করে দিলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রটা দিয়েছি। প্রিয় হাজিরিন, আমরা যদি এক্সাম্পলে যাই যে কিরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী কিরকম করে এত আউজিম হলেন, আউজিম চরিত্রের হলেন। আপনারা জানেন মক্কা বিজয় রহমত এদু জাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা লেখছেন স্যার সিনা শরীফের হযরত পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা আল্লামা শাহ সুফি আবু নসর নেসারউদ্দিন আহমদ মাদ্দাজিল্লাহুল আলী, বলেন আমিন। উনি এই কিতাবের মধ্যে নকল করেছেন, রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে পুনরায় মক্কা বিজয়ের জন্য আসলেন, ওই দিন ওনার সাথে 10,000 মুসলমান সৈনিক ছিল। সুবহানাল্লাহ। 10,000 সৈনিক কি কম মনে করেছেন? 10,000 সৈনিক নিয়ে যখন তিনি মক্কায় অভিযাত্রার জন্য আসতেছেন, মক্কায় হাউতাশ হইচই শুরু হয়ে গেল। হাই হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আসতেছে, আমাদের আজকে শেষ, কারণ তায়েফের ময়দানে আমরা তাকে মার দিয়েছি, ওটে নড়েবড়ি দিয়ে তাকে আঘাত করেছি, গলায় গামছা দিয়ে তাকে পাগল বানিয়েছি, আজকে তো সেই মুহাম্মদ আমাদের কাউকে ছাড়বে না, সুতরাং আমরা কি করব, হইচই শুরু হয়ে গেল। ইন দ্য মেইন টাইম আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈনিক নিয়ে আসতেছে, আজকে কারো রক্ষা নাই, তোমাদেরকে আমি তিনটা জায়গা বলে দিতেছি, তিনটা জায়গায় যারা যারা ঢুকবা তারা নিরাপদ থাকবা, এক নাম্বারে যারা আবু সুফিয়ান তথা আমার ঘরে যারা ঢুকবা তারা নিরাপদ। অনেকজন এসে বলতেছে লানত তোমার উপরে, তোমার ঘর ছোট ঘর, এই ঘরের ভিতরে কয়জন থাকতে পারবে। তখন তিনি বললেন 2 নাম্বার, যে যার ঘরে যদি তালাবদ্ধ হয়ে নিজে থেকে বসে থাকে তাহলে সেও নিরাপদ, 3 নাম্বার বাইতুল্লাহ শরীফে যে যে ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ, 1 নাম্বার আবু সুফিয়ান, 2 নাম্বার নিজ ঘর, 3 নাম্বার বাইতুল্লাহ, এই তিনটি স্থানে যারা যারা প্রবেশ করবে তারা নিরাপদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষতি করবে না, এর বাইরে যদি কেউ গাদ্দারি করে তাহলে তার প্রতি আঘাত আনতে পারে। তখন লোকেরা সবাই নিরাপদ স্থানে চলে গেল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, আয়েশা তিনি তাওয়াফ করলেন, তাওয়াফ করার পর ওনার হাতে একটা ধনুক ছিল, ওই সময় কাবা শরীফের চতুর্পাশে বা ছাদে সব মিলিয়ে 360টা মূর্তি ছিল, ওই মূর্তিগুলো তিনি এই তীর দিয়ে আস্তে আস্তে করে ভেঙে দিয়েছেন, গুতা দিয়েছেন বা আঘাত করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে একটা ভাষণ দিলেন যে তোমরা আমার সম্পর্কে কি ভাবো। তখন তারা বলতেছে আপনি আমাদের ভালো ভাই, আপনি আমাদের প্রতি আঘাত করতে পারেন না। সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে কি সুন্দর উপস্থাপন করতেছে, আপনি হচ্ছেন ভালো ভাই, আপনার আব্বাও ভালো, আপনিও ভালো, আপনি আমাদের প্রতি আঘাত আনতে পারেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছেন
সূরা ইউসুফ 92 আয়াতে বলছেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার ভাইদেরকে যেই কথা বলছিল, ভাইয়েরা কি করছে, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মাঠে নিয়ে মারছে, কুফে ফালাইয়া দিছে, এরপর বিক্রি করছে। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাতু সালাম কি আল্লাহ আজিজে মেসার মেসারের একটা রাজনীতির মধ্যে তিনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এরপর ভাইয়েরা যায় তার কাছে মাপ চাইছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতটাই তোমাদেরকে শোনাচ্ছি, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ গোসা নাই, তোমাদের প্রতি কোনো আমার অতিহিংসা নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। এরকম নজির খুব কম দেখা যায়। এক বাড়ির সাথে যদি আরেক বাড়ি ঝগড়া করে আমরা কখন তাদেরকে ঘায়াল করব, এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় থাকি যে হে আমার উপরে কেন টক্কা দিবে, আমি কি তার থেকে ছোট, আমি কি তাদের বংশ থেকে আমাদের বংশ কি ছোট, তাদের থেকে আমাদের দাম্পটি কি কম, এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় থাকে। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দিনে কারো ভয় নাই, আজকের দিনে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলকুল আউজিম সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আরেকটু দেখি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকান, রাওয়াহু মুসলিম মুসলিম শরীফে। হাদিস, খাদেমে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে তার উত্তম চরিত্রটা উপরে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর যদি আমরা আরেকটু এক্সাম্পল দেই তাহলে দেখা যাবে আমরা ছোটকালে কত চুরি করেছি, আরেকজনের ডাব পেড়ে খেয়েছি, আম পেড়ে খেয়েছি। মক্কার কাফেররা, তাদের দল নেতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, কিন্তু কোনোদিন তাদের কাছে কোনো কিছু জমা রাখে না। কেন? সে আমাদের দল নেতা হতে পারে কিন্তু আমরা যা তার কাছে গচ্ছিত রাখবো, একটু পরে বলবে আমরা ওখানে ভেঙে ফেলেছি, তোমার এটি শেষ আত্মসাত যেটাকে বলা হয়। আমার মাল যদি তাদের কাছে জমা দেয় এটা তারা আত্মসাত করে নিয়ে যাবে, তারা বিলীন করে দিবে, দ্বিতীয়বার ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। আর আমার চরম শত্রু যে মুহাম্মদ, সেই মুহাম্মদের কাছে যদি আমি গনিমত হিসেবে রাখি যেইভাবে দিব সেইভাবেই পাবো, বলেন আলহামদুলিল্লাহ। এই আত্মবিশ্বাসের জন্য ছোটবেলায় ওনাকে একটা উপাধি দিয়েছিল, উপাধিটার নাম কি, জোরে কোন উপাধির নাম কি, মাশাআল্লাহ আপনারা পারেন, আল আমিন উপাধি দিয়েছিল। এটা মুসলমান দেয় নাই, কাফেররা দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসী, তার উপর বিশ্বাস করা যায়, এজন্য কাফেররা বলতেছে আমরা আপনাকে আল আমিন উপাধি দিলাম, আজ থেকে আপনি আল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কাল থেকেই তার চরিত্রটা ছিল সর্বোচ্চ সম্মানের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই চরিত্রে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মাইকেল এইচ হার্ট, দি হান্ড্রেড, সম্ভবত তিনি খ্রিস্টান, তিনি একটা বই লিখেছেন 100 জনের, যারা বিশ্ব কাঁপানো মানুষ, যারা সারা বিশ্বের মধ্যে পরিচিত, এরকম 100 জন মানুষ, এর মধ্যে এরিস্টটল, প্লেটো, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, শ্রেষ্ঠ কবি ফেরদৌস, বুখারি, এরকম 100 জনের একটা লিস্ট করলেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম, আদম আলাইহিস সালাতুসসালাম, ইউসুফ আলাইহিস সালাতুসসালাম, এরকম নিয়ে 100 জন একটা মনীষীর তিনি বই তৈরি করলেন। তিনি খ্রিস্টান, সম্ভবত তিনি খ্রিস্টান হয়েও সেই বইয়ের মধ্যে ওনার নবী ঈসা আলাইহিস সালামকে রাখেন নাই। মূসা আলাইহিস সালাম, যদি তিনি ইহুদি হন তাহলে মূসা আলাইহিস সালামকে রাখতে পারতেন, তাও রাখে নাই। আপনি দেখেন আমার বাবা যতই গরিব হোক, মানুষের সামনে আমার বাবাই কিন্তু আমার নেতা, আমার বাবাই আমার মডেল, আমি কাউকে তার স্থানে জায়গা দিতে পারি না। ঠিক একজন ধর্মগুরু সে ইচ্ছা করলে তার নবীর চাইতে তো আর কেউ কেউ বেশি ভাবতে পারে না, কিন্তু তার মেন্টালিটি দেখেন, সব ডিলেট করে দিয়ে 100 মনুষ্যের মধ্যে যাকে সর্বপ্রথম রেখেছেন তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আরেকজন লেখক, তিনি 100 জন মনুষ্যের একটা বই লিখেছেন, ওই বইটার নাম হচ্ছে বিশ্ব শ্রেষ্ঠ 100 জন মনুষ্যের জীবনী। তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, তিনি লেখছেন 100 মনুষ্যের মধ্যে আবু হানিফা, আবু বকর, ওমর উসমান আলী, শেখ সাদি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, এরকম 100 জন মনীষীর নাম সেখানে লিপিবদ্ধ করলেন। এই 100 জনের ভিতরে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস এবং বর্তমান জামানার যারা চিন্তাবিদ গবেষণা করে সকল দিক বিবেচনা করলে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র ছিল সর্বোচ্চ সর্বসম্মানিত। সুবহানাল্লাহ।
এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নং আয়াত 21তম পারা 421 পৃষ্ঠাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহর ভিতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উম্মত তোমাদের জন্য রয়েছে রাসূলের প্রতি উত্তম আদর্শ, তার প্রত্যেকটা কাজ কর্মে প্রত্যেকটা বাইট টু বাইট যেভাবে তিনি করেছেন ওইভাবে যদি কাজ ওয়ার্ক করে থাকো তাহলে ঠিক মতো কাজ করলে ওনার মতো তোমরা জীবন গঠন করতে পারবা, ওনার চরিত্রের চরিত্রবান হতে পারবা। আমরা যখন যা আসে তখন কি বলি, লোকটা কেমন ছিল বলি না, লোকটা কেমন ছিল, ওনার চরিত্র কেমন ছিল। চরিত্রের উপরে সার্টিফিকেট যদি ভালো হয় তখন আমরা বলি আসলে লোকটা ভালো। আর চরিত্রের উপরে যদি কলঙ্ক এসে যায়, যদিও মুখ দিয়ে ভালো কিন্তু অন্তরে দুইবার বলি না এ খারাপ, মুখ দিয়ে বলি ভালো অন্তরে দুইবার বলি খারাপ, কারণ এর চরিত্র ভালো ছিল না। এই জন্য চরিত্রটা যদি আমরা গঠন করতে পারি তাহলে সমাজে সম্মানিত হব এবং আখিরাতেও সম্মানিত হব। বুখারী শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদিন উম্মুল মুমিনিন হযরত সাফাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর অনেকক্ষণ কথা বলেন, এবার চলে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে এগিয়ে দেওয়ার জন্য তার পাশাপাশি হাঁটছেন। ইন দ্য মেইন টাইম আনসার দুজন সাহাবি ওনার পাশ দিয়ে অতিক্রম করলেন, একটু সামনে যাওয়ার পর ডাক দিলেন, এ সাহাবেরা এদিকে শুনে যাও, এই যে আমার পাশে যে একজন মহিলা দেখতেছো ইনি কেউ নয়, ইনি হচ্ছে তোমাদের মা আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন সাহাবা ইকরাম বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আপনি এটা কি বললেন, আমরা কি আপনাকে সন্দেহ করতে পারি, আপনার চরিত্র তো মহান চরিত্র, আপনি কি অন্য কোনো নারীকে নিয়ে থাকতে পারেন পারেন, এটা তো আমাদের কল্পনাই আসতে পারে না, সন্দেহ তো দূরের কথা। সুতরাং রাসূল এরকম আমরা ভাবতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তোমাদের অন্তরে ধোকা দেবে, একটু পরে যখন আমার থেকে দূরে সরে যাবে তখন শয়তান বলবে, ভাবো তো আসলে কি রাসূলের সামনে ওনার স্ত্রী ছিল, হ স্ত্রী না থাকলে আর কে থাকবে, আবার একটু আসলে কি ছিল, এরকম সন্দেহ সংশয় তোমাদের মতরে শয়তান ঢুকিয়ে দেবে। কারণ শয়তান আদম সন্তানদের প্রত্যেকটা রগে রগে প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় ঢুকতে পারে, তোমাদেরকে অসোসা দিলে তোমরা সন্দেহ পোষণ হত করতেও পারো। তাতমাইনুল কুলুব, তোমাদের কলবটা যেন পরিপূর্ণ থাকে, সন্দেহমুক্ত থাকে, এর জন্য আমার চরিত্র যেন ঠিক থাকে, তোমাদের সন্দেহ যেন না থাকে, এজন্য আমি বলে দিলাম। তাহলে বুঝা গেল প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী এবং তার চরিত্রটা ছিল সর্বোচ্চ পর্যায়ের। সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 4899 পৃষ্ঠা নাম্বার 762। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বিবাহের ক্ষেত্রেও চরিত্রতা বজায় রাখবে কিরকম, যখন একটা মেয়েকে বিয়া করতে যাইবা ওই মেয়েটার প্রতি সর্বপ্রথম চারটা লক্ষ্য করবা, চারটা জিনিস। এক নাম্বার মালিহা, তার সম্পদ সম্পত্তি কিরকম আছে, দুই নাম্বার তার সৌন্দর্যতা কিরকম আছে, তিন নাম্বার তার বংশ পরিচয় কি, চার নাম্বার তার দিনদারি কি। এক নাম্বার কি বললাম, তার মাল সম্পদ কিরকম, দুই নাম্বার তার সৌন্দর্যতা, কারণ সৌন্দর্যতাতে আপনাকে মুগ্ধ করবে, আপনার যদি আপনার স্ত্রী পছন্দ না হয় তাহলে সংসার করবেন কিভাবে, এই জন্য দুই নাম্বার সৌন্দর্যতা। কিন্তু এখনকার তো ওই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এদের মধ্যে শেষ, দেখা হোক আর না দেখা হোক এর মধ্যেই গাফেল হয়ে যায়, বুকের মধ্যে ঝড়তুবান শুরু হয়ে যায়, হ্যালো একটা পাইছে তো হ্যালোর মধ্যে সব শেষ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তাকে দেখো, সৌন্দর্যতা উপলব্ধি করো, যদি তোমার পছন্দ হয় তারপরে গ্রহণ করো। তিন নাম্বার তার বংশ পরিচয় কি, তার বংশ পরিচয় ঠিক আছে কিনা। চার নাম্বার তার দিনদারি দেখো, প্রথম তিনটা যদি না থাকে লাস্টেরটা যদি থাকে, তার দিনদারির চরিত্র যদি ভালো থাকে তাহলে তোমরা তাকে গ্রহণ করো, আর শেষেরটা চার নাম্বারটা দিনদারিত্ব যদি না থাকে তাহলে তোমরা তাকে বিবাহ করিও না, কারণ এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার সব ক্ষতির মধ্যে পড়ে যাইবে। কেন, তার তো দিনদারিত্ব নাই, মাসালা এলে সবার প্রথম ভাইজান কেমন আছেন, কয় টাকা কেজি, আপনার আপনি ঘরও আপনার রায়কে উনি চলে যাবে সবার আগে, কারণ ওনার চরিত্র তো আগে থেকেই নষ্ট,
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন আগে চরিত্র দেখো তারপর বিবাহ করো চরিত্র না দেখে বিবাহ করিও না যদি চরিত্রের সাথে বাকি তিনটা থাকে তাহলে তো সোনায় সোহাগা আপনার কপাল ভালো তাহলে আপনি বিবাহ করেন একজন বলছিল হুজুর আমাদের বাড়িতে মাইয়ার বাবা মা সবাই সব দেখলো পছন্দ হলো আমরা মেয়েকে দেখতে যাব ওই দিন শুনে মেয়ে সফর করে ঢাকা চলে গেছে তাহলে চরিত্র কত ভালো এবার হিসাব করেন এজন্য বলা হয়েছে আগে চরিত্রটা দেখো এরপর বিবাহ শাদীর মধ্যে আগাও আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইছি যে বিবাহের ক্ষেত্রে শুরু করে সর্বক্ষেত্রে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্রকে প্রাধান্য দিয়েছেন এই চরিত্র আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক করে দেখ বলে না আমিন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম ততটুকু আমল করার তৌফিক দান করুন বলে না আমিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ